আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই পিসি বাংলায় সঙ্গ দিয়েছেন আজকের অধিবেশনে আমরা গত অধিবেশনের বাকি অংশ আলোচনা করতে চলেছি আমাদের আলোচ্য বিষয় ছিল মহান রব্বুল ক্ষেত্রে মোহান রব বিনয়ী চিত্তে ভয় করা এবং আমরা একটি দৃষ্টান্ত দিচ্ছিলাম মহানবুল্লা আলামিন সুরাতুল আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে ইরশাদ করেন আমি সালামের যে ডাক যে দোয়া সে দোয়ার আমি সাড়া দিলাম জাকারিয়া আলহি সালামের যে ডাক সে ডাকে আমি সাড়া দিলাম না লাহু এবং আমি তাকে দান করলাম ইয়াহ তিনি সন্তান কামনা করছিলেন আল্লাহর কাছে তাকে মোহাম্মবুল আলমিন ছেলে সন্তান দিলেন ইয়াহইয়া দান করলেন ও আসলহনা লাহৌ যাওজহু তা স্ত্রী যে বন্ধত্ব অবস্থা ছেলে সন্তান সন্তান না আসার যে কষ্ট যে অসুখ সে অসুখকে আমি দূর করে দিলাম বন্ধত্বকে আমি দূর করে দিলাম যার ফলে তিনি সন্তান প্রসব করলেন ইয়াহইয়া আলাইহিস সালাম তাদের ঘরে আসলেন প্রাণপ্রিয় দর্শক মহন প্রভু আর আমিন এর পরের অংশ আলোচনা করেন তার কারণ অনেক হতে পারে নবী যাকারিয়া আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা বিশেষ অর্থে তারা তত আল্লাহর প্রিয় বান্দা এবং মহনぶুল আলামিন তার বান্দাদের ডাকে তিনি সাড়া দেন মহনぶুল আলামিন কিছু কারণ বর্ণনা করছেন কানু কানূ ইউসারীঊনা ফিল খায়রাত তার কারণ হলো যে আমি তাদের ডাকে সাড়া দিলাম সেই কারণগুলোর গুলোর মাঝে একটি কারণ হল যে তারা তো যে উত্তম কাজ ভালো কাজ সবের কাজ যেই কাজগুলি মহান্নবুল্লাহ আলমিন আদেশ করেছেন সেই কাজগুলিতে তারা খুব দ্রুততার সাথে অগ্রগমী হতেন ইউ সার ইউ মহানবুল্লাহ আলমিন আরো বর্ণনা করেন যে তারা তাকে কে আহ্বান করলেন ও তারা ভয়ভীতির সাথে আশা আকাঙ্ক্ষা নিয়ে যিনি দোয়া করবেন তার গুণ হতে হবে যে গুণের মাধ্যমে তিনি তার বান্দাকে দান করবেন দিবেন তার ডাকে সারা দেবেন আজকে অনেক সময় আমরা আল্লাহর কাছে হাত উঠাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু সে দোয়ার ফল এমন হতে পারে যে আমাদের দ্রুততার ফলে আমাদের আন্তরিকভাবে কামনা না করার ফলে মহানডবুল আমাদের ডাকে সারা নাহত দিতে পারেন কারণ যিনি আহ্বান করবেন তার মাঝে গুণ হতে হবে যে গুণগুলির মাধ্যমে তার বান্দার ডাকে সারা দেন মহানডবুল আলমিন এখানে নবী জাকারি সালামের এবং তার ফ্যামিলির তার স্ত্রীর তাদের যে ডাক ছিল এবং তাদের ডাকে তিনি সাড়া দিলেন যেই গুণগুলির কারণে প্রথম গুণ হলো তারা ভালো কাজে অগ্রগামী ছিলেন তাহলে ভালো কাজে অগ্রগামী হওয়া এটি মমিনের লক্ষণ এবং একজন লক্ষণ তারা সর্বদাই আল্লাহর যে বিধিবিধান সেগুলোর ক্ষেত্রে খুব দ্রুতগামী হবে যেমন নামাজের ক্ষেত্রে দ্রুতগামী হবে নামাজ কখনো বইিতাগ করবে না নামাজকে কখনো সে তার ইচ্ছাতে অলসতা করবে না প্রয়োজন মতো হতে পারে আর প্রয়োজনগুলো যেগুলো শরীর সম্মত সেগুলোর কথা আমরা বলছি আপনার নিজস্ব প্রয়োজন নেই যদি আজকে সমাজে আল্লাহর বিধিবিধানগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে নিজস্ব প্রয়োজনে তারা আল্লাহর বিধান থেকে দূরে থাকেন এ ধরনের মানুষের সংখ্যা সমাজে কিন্তু কম নয় প্রাণপিয় দর্শক এটি কথা স্মরণ হলো কারণ অনেক ভাই এ ধরনের বারবার আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আমি ডিউটিতে থাকি এবং ডিউটির মুহূর্তে নামাজ পড়াটি একটু কঠিন হয় অতএব আমি এই নামাজগুলিকে যখন আমি ডিউটি থেকে ফিরে আসি ফিরে আসার পর ঈশার নামাজে পড়ে সবগুলোকে আমি একই সাথে আদা করি এবং তিনি নামাজ শুরু করেন জোহর আসর মাগরিব পরে ঈশাঈশা পড়ে নিলেন এরপরে বাকি নামাজগুলোকে আদা করছেন এবং দৈনন্দিন আদা করছেন এই ধরনের কিছু মুসলিম সংখ্যা আমরা সমাজে দেখতে পাই বড় কষ্ট হয় প্রাণপ্রিয় দর্শক কষ্টের ব্যাপার মিন মুসলিম মহান রবুল্লা আলমিনের আদেশ এবং নিষেধগুলোকে নিয়ে তারা এই ধরনের ভাস্যকর বস্তুতে পরিণত করবে এটিতে কখনো মমিনের উচিত হতে পারে না একজন মুসলিমের উচিত হতে পারে না নামাজ যখন আল্লাহ তারা ফরজ করেছেন তার জন্য সবাই ফরজ করেছেন আপনাকে সঠিক সময় নামাজ পড়তে হবে এবং তিনি কিভাবে এ কথা বলতে পারেন যে নামাজ পড়লেই তো হতে পারে প্রণপ্রিয় দর্শক যারা পড়েন না তাদের একটা শ্রেণী আছে যারা পড়েন তাদেরও শ্রেণী অনেক প্রাণপ্রিয় দর্শক এইজন্য মহান رب العال민 মুমিনের три গুণ বর্ণনা করেন ইউসারিউনা ফিল খায়রাত আমি তাদের ডাকে সাড়া দিয়েছিলাম তারা ভালো কাজগুলিতে অগ্রগামী ছিলেন আর তারা আল্লাহর ক্ষেত্রে ওয়ায়াদুনানা রগাবাও ওয়া রহাবা তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং ভয়ভীতি সহ মহান رب العال민 আন্তরিক ভয়ে তারা আহ্বান করেছিলেন প্রাণপ্রিয় দর্শক তাহলে আহ্বান করার অথবা মহান রব আলিনের কাছে কিছু কামনা করার কিছু চাওয়ার যে পদ্ধতি সেটি হলো আপনাকে ভালো হতে হবে আপনাকে সঠিক আমলে বিশ্বাসী হতে হবে যে আমলগুলি ফরজ আমি সব আমলের কথা বলছি না কখনো কখনো কোনো নফল কেউ যদি ছেড়েও দেয় তাহলে সেটি এত বড় অন্যায় সে করেনি বা অন্যায় হয়নি তবে ছাড়া ঠিক নয় সর্বদাই বলবো সুন্নতে মোহক্কা বিভিন্ন সাল্লাহ আলোচনা পড়েছিলেন আনুষাঙ্গিক নফল তিনি পড়েছিলেন যত নফল আদা করা যাবে মহানবুল আলমীর তত প্রিয় পাত্র হবেন সেটি একটি দিক আছে তবে ফরজ যে বিষয়গুলি সেই বিষয়গুলি তার মাঝে থাকতে হবে এক ভাই কামনা করছেন আল্লাহর কাছে খুব দোয়া করছেন সন্তানের জন্য তিনি দোয়া করছেন আর তাকে সন্তান দিচ্ছেন না আর তিনি বলছেন আমি মহানরবুল আলমিনের কাছে এত আহ্বান করলাম এত আমি দোয়া করলাম তাকে এত আমি ডাকলাম মহান রবুল আলমিন আমার দোয়া কবুল করলেন না ইত্যাদি কথাগুলো যেগুলো এক শ্রেণীর ঈমান দুর্বলের ফলে যে কথাগুলো আমরা শুনে থাকি এ ধরনের কথা বলছেন অথচ তার মাঝে পাঁচ অর্থ নামাজ নাই তার মাঝে হালাল হালামের বাগবিচার নাই প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমার নিজকে নিয়ে একটু আলোচনা করতে হবে যে আমার মাঝে মহান রবুল্লাহ আলামিনের যে ফরজ আদেশগুলো সে আদেশগুলো আমি মানি কিনা নামাজ পরিপূর্ণ পড়ি কিনা হালাল হারামের পার্থক্য করি কিনা অনুরূপভাবে পর্দাপোশিদার ক্ষেত্রে আমি সঠিক পর্দা মেনটেন করি কিনা সবগুলো ফরজের বিষয় প্রাণ প্রিয় দর্শক মহানবুল আলীন বলেন আর নবী জাকারি আলহ ইসালাম তার ফ্যামিলি তাদের গুণ ছিল যে তারা হলেন ও কেন লানা খাস আমার ভয়ে তারা ভীত ছিলেন আমার জন্য তারা বিনয়ী ছিলেন অতএব আমি তাদের ডাকে সাড়া দিয়েছি প্রাণ প্রিয় দর্শক এখানে নবি জাকারলহি সালামের যে ঘটনা তার ফ্যামিলির ঘটনা এখান থেকে আমাদের শিক্ষণী অনেক দিক হতে পারে আজকে যে বিষয় আমরা আলোচনা করছি বিষয়টি আশা করি আপনাদের কাছে খুব স্পষ্ট আর তা হচ্ছে চিত্তে আল্লাহকে ভয় করা আর এটি মমিনের গুণ নবী পরিবারের গুণ ভালো মানুষদের গুণ যথেষ্ট এর গুরুত্ব তো আছে আমরা যদি এই বিষয়টি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মিলিয়ে নেই তাহলে আমরা দেখতে পাবো যে মহানবুল আলমিন তার মমিন বান্দাদের জন্য এই ভয় করাটি তিনি কামনা করেছেন যে তারা বিনয় চিত্তে আল্লাহকে ভয় করবে যারা ইমান আনবেন তারা রব্বুল আলমিনের ভয় ভীত হবেন তারাই বিনয় বিনয়ী চিত্তে ভয় কে ভয় করবেন সৌরাতুল আলমিনের শোল্ নামার আয়াতে ইসাদ করেন হাক মহানবুল আলামিন এখানে মমিনদের জন্য তিনি কামনা করছেন যে তাদের কি এখনো সময় আসেনি যারা ইমান এনেছে তাহলে আল্লাহ এখানে ইমানের কথা বলছেন বা যারা জন্য তিনি আহ্বান করছেন তাদেরকে আহ্বান করছেন যারা ইমান এনেছেন তাদেরকে আহ্বান করে বলেন যে তাদের কি এখনো সময় আসেনি আর সেটি কিসের কুলুবহম যে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিনয়ী চিত্তে ভয় করবে আল্লাহকে ভয় করবে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হবে এ সময় কি এখনো তাদের কাছে আসেনি অথচ ওমা জামিল হক এবং আল্লাহর পক্ষ থেকে যে সঠিক দিন তাদের কাছে এসেছে এবং আল্লাহর দিকিরের জন্য তাদের অন্তরে ভয় করার সময় এখনো আসেনি অর্থাৎ তাদের উচিত হলো আল্লাহকে ভয় করা এবং যখন ইমানের দাবি দিয়েছেন ইমানের সাথে সাথে তাদের যে ইমানের যে বিষয়গুলি তার মাঝে পরিপূর্ণ হবে তিনি পরিপূর্ণভাবে বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালককে আমার আপনার প্রতিপালককে পরিপূর্ণভাবে ভয় করবেন প্রণ প্রিয় দর্শক এই ক্ষেত্রে আমরা বলতে পারি ধরনের আয়াত কোরআন মাজিদ খুললে আমরা বহু জায়গাতে পাবো যে মোহামবুল্লাহ আলমিন তার গুরুত্ব বোঝাতে যে তিনি মমিনদেরকে ভয় করার কথা বলেছেন যে আটি আমরা পড়লাম ইমানদার তিনি ডাক দিয়েছেন এছাড়াও সুরাতুল বাকর পঁয়তাল্লিশ নম্বর আয়াত মহানবুল্লাহ আলমিন একই ধরনের কথা বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ যে তোমরা সাহায্য কামনা করো কিছু চাও আর এই চাওয়ার মাধ্যম হলো বিশ্বর আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে কি পদ্ধতিতে চাইতে হবে এবং কি পদ্ধতিতে চাইলে তিনি গ্রহণ করবেন আসলে গ্রহণ করার তিনি কথা বলেছেন উজিবু দাআওয়াতাল আই ইযা দান যে যখন কেউ আহ্বান করেন আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিয়ে থাকি যথেষ্ট হতে পারে মহান্নবুল আলামিন আমাদেরকে দেন আমাদের ডাকে তিনি সাড়া দেন এই জন্য তিনি এই গুণটি আজকের গুণটি বিনয় চিত্তে ভয় করার যে গুণটি এই গুণটি তিনি কোরআন মসজিদের বিভিন্ন আয়াতে তার মমিত বান্ধাদের শিক্ষা দিয়েছেন যেন তারা ভীত হয় এবং যার মাধ্যমে মহান্ডবুল আলমিন তাকে তার নামাত রাজি দিয়ে পরিপূর্ণ করেন সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম মহানবুল্লাপে এবং এর গুরুত্ব বান্দাদেরকে তার প্রিয় বান্দাদেরকে তিনি আহ্বান করেছেন তারা যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে যান এই মর্মে সোরা বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতেও মহান্নবুল্লা আলমিন তিনি তার বান্দাকে ভয় করার যে দিকগুলি যে গুণগুলি সেই গুণগুলি শিক্ষা দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সাহায্য চাও বিসব ধৈর্য ধরার মাধ্যমে বিশ্বব্র ওয়াসলা এবং নামাজের মাধ্যমে তাহলে ইবাদাতের মাধ্যমে তিনি তার বান্দাকে ভালোবাসেন এবং ইমানের মাধ্যমে ইমানের কর্মের মাধ্যমে তার বান্দাকে তিনি দান করে থাকেন দিয়ে থাকেন তার ডাকে সাহা দিয়ে থাকেন এরপরে করেন আল্লাহর কাছে কামনা করা ধৈর্যের মাধ্যমে এবং নামাজকে কায়েমের মাধ্যমে এই কাজটি অত্যন্ত বড় অত্যন্ত কঠিন আর এটি সকলের দ্বারা সম্ভব নয় যাদের দ্বারা সম্ভব যারা এই কাজটি করতে পারেন তারা হলেন খাস এই আল্লাহ বলেন যারা বিনয়ী চিত্তে ভয় করেন তাদের জন্য এই কাজটি অত্যন্ত সহজ প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যে ভয় করার যথেষ্ট গুরুত্ব রয়েছে শরীয়তে আমরা আর একটু আলোচনা করব যে গুরুত্ব সম্পর্কে মহান্নবুল্লা আলামিন কিয়ামতের কিছু দৃশ্য তুলে ধরেন এবং দৃষ্টান্ত দেন কাল কিয়ামতের যে ঘটনাগুলো ঘটবে যা হবে তার বান্দাদের কিছু অবস্থা বলবেন যে তার বান্দারা দুনিয়াতে যারা ভয় করেনি অথবা করেছে তাদের রূপ দেওয়াবে কাল কেমতের দিন তারাও আল্লাহর ভয়ে ভীত হবে যারা ভয় করেনি আর যারা ভয় করেছেন তারাও ভীত থাকবেন তাদের পুরস্কার পাওয়ার পূর্ব পর্যন্ত প্রাণ প্রিয় দর্শক মহানবুল আলামিনাত একশত এগারো নম্বর আয়াতে তিনি এরশাদ করেন ও আনাতিল হাইল কয়ুম

মান হামালা পক্ষান্তর ক্ষতিগ্রস্তও হবেন আর যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের অবস্থা বলছেন যে তারা অন্যায় করে রব্বুল রজ্জাতের কাছে গেছেন উপস্থিত হয়েছেন এমন অবস্থায় যে তাদের মাঝে ভালো গুণগুলো ছিল না তাহলে মোহানবুল আলমিনের জন্য নত হওয়ার যে গুণটি তাকে ভয় করা গুণটি যেমনটি পৃথিবীতে হবে মহমেনরা রব্বুল ইজ্জাতের ভয়ে ভীত হবেন এবং পরকালেও ভীত থাকবেন আমরা একটু পরে আমাদের আলোচনা হবে যে আমরা যারা রব্বুল কে গ্রহণ করে ফেলেছি তারা ভয় করব অক্ষান্তরে যারা পৃথিবীতে ভয় করেনি যেভাবে ভয় করা দরকার ছিল কাল কেয়ামতের দিন রব্বুল আলমিনের সামনে যখন দাঁড়াতে হবে তখন তারাও মহান রব্বুল আলমিনের ভয়ে ভীত হবে আর যে ভীত হওয়াটি তাদের কোনোই উপকারে আসবে না প্রাণ প্রিয় দর্শক তাহলে রব্বুল ইজাদকে ভয় করতে হবে আল্লাহ সব আলাকে ভয় করতে হবে এই পৃথিবীতে থেকে এবং আমাদের এই স্বল্প সময়ের মাঝেই মহানডবুল আরামিন আপনাকে এবং আমাকে স্বল্প সময় দিয়েছেন আর সেটি কেন যদি কেন প্রশ্নগুলো আমরা করি তাহলে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিভিন্ন কারণ তিনি তুলে ধরেছেন যে আমি এই জন্য তাদেরকে পাঠিয়েছি ইবাদতের জন্য পাঠিয়েছি যেটি নম্বর আয়াত সৃষ্টি করেছেন জীবনকে আমাদের জীবন আছে আমরা জারিয়াতে হায়াত খুব ভালো করে জানি মহান্নবুল আরামিন আমাদেরকে এখানে একটি জীবন দিয়েছেন আর এই জীবনটি আমাদের অনির্দিষ্ট একটি জীবন যে জীবন সম্পর্কে আজ আমরা কেউ কথা বলতে পারি না আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে আপনার জীবনের মেয়াদ যেটি সেই মেয়াদ কতদিন আপনি নিজেও বলতে পারবেন না আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের মেয়াদ কতদিন আমিও বলতে পারবো না মহান্নবুল আলমিন এই অংশ কাউকেই তিনি দেননি যে তাকে এতদিন পর তাকে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করতে হবে প্রাণপ্রিয় দর্শক তাহলে মোহানবুল আলমিন এই পৃথিবীতে আমাদের যে সময় দিয়েছেন এ সময়টি হলো তাকে ভয় করার এবং তার কাছে বিনয়ী হওয়ার আমরা তার জন্য বিনয়ী হব তার ভয়ে ভীত হব আর সময় হলো মহানবুল জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যে তোমাদেরকে জন্য পরীক্ষা করব আমি তাহলে পরীক্ষা আমাদের আমাদের হবে জীবনে যখন পরীক্ষা হবে মহানবুল আলমিন এই পরীক্ষার ক্ষেত্রগুলো তুলে ধরেছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ইমানের পরীক্ষা হবে ইমান স্থির থাকার পরীক্ষা হবে অর্থ সম্পদকে না দিয়ে অর্থ সম্পদ দিয়ে সন্তানা দিয়ে না দিয়ে সন্তানা দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের আমাদের পরীক্ষা আসবে কারণ এই জীবনটি আমাদেরকে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য আমালা আর পরীক্ষার ফল দেখার জন্য যে তোমাদের মাঝে কর্মে কে কত বেশি ভালো করেছে কে কত উত্তম কর্মে তোমাদের মাঝে কে কত উত্তম এটি পরীক্ষা করার জন্য মহানবুল্লা আলমিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুপ্রিয় দর্শক তাহলে এই পৃথিবীর যে ছোট্ট জীবনটি এই জীবনটি হলো আমাদের রব্বুল ভয় আপনি যদি বলেন যে যে কথা একটু আগে আমরা বলছিলাম কিছু বান্দার এমনও তো অবস্থা হবে করার যারা মহান রব্বুল কে ভয় করে পরকালে দুনিয়াতে তারা ভয় করেনি এবং মহান রব্বুল আলমিনের কাছে তারা নত হয়নি মহান রব্বুল আলমিনের কাছে ওঠার উপর তারা তার ভয়ে ভীত হবে এবং যে ভয় তাদের কোন কাজে আসবে না তাদেরকে কোনই প্রতিদান দেওয়া হবে না পক্ষান্তরে আজকে আমরা যদি রব্বুল ইজ্জাতের ভয়ে ভীত হই তাহলে মহান রব্বুল আলমিন আমাদেরকে তিনি পুরস্কার দান করবেন এবং তার আদেশকে পালন করার জন্য তিনি আমাদের সু উচ্চ মর্যাদা দান করবেন প্রাণপ্রিয় দর্শক যে খুশু গুণটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই খুশু অর্থাৎ বিনয়ী হওয়া এই গুণটি জীবনের সকল সেক্টরে হতে পারে সকল অবস্থাতে হতে পারে আপনার নামাজেও তো হতে পারে মেনুনের প্রথম দুইটি আয় যদি আমরা তেলাউত করে তাহলে যথেষ্ট আমরা বুঝতে পারবো বিষয়টি আল্লাহ তাঁরা বলছেন কদ আফলাহাল মুখ মেনুন আল্লাহীর হুম ফি সলাত খাওয়া শিয়ারুন তাহলে এ খাওয়া শব্দটি ব্যবহার হয়েছে এখানে মহেন্দ্র বোল্ল আরমিন তিনি মুমিনদের পুরস্কারের ঘোষণা দিচ্ছেন কদ আফলাহাল মুখ মেনুন মকমেন যারা তারা মুক্তি পেয়ে গেছে আসলে মহান رب العالمین এমন শব্দ ব্যবহার করেছেন যে তারা মুক্তি পেয়েছে অর্থাৎ তারা বিদায় গ্রহণ করলে তাদের জন্য মুক্তি তারা সফলকাম মহান رب العالمین এরশাদ করেন যে মমিনরা হলেন সফলকাম কারা আল্লাযিন হুম ফি সলাতিহিম যারা তাদের নামাজে বিনয় যারা তাদের নামাজকে বিনয়ী ভাবে করে রব্বুল ইজ্জাতের সামনে যখন দাঁড়ায় তখন তার সামনে বিনয়ী ভাবে ভীত হৃদয়ে আল্লাহর নিকট বড় আশা নিয়ে আল্লাহ আলাকে ভয় করে নামাজে দাঁড়ায় তাদের তিনি গুণ বর্ণনা করছেন যে তাদের গুণ হলো তারা মুক্তি পেয়ে যাবে প্রাণ প্রিয় দর্শক তাহলে নামাজেও এই ভয়ের অংশটি বিনয়ের অংশটি রয়েছে আজকের নামাজগুলো যদি আমরা আলোচনা করি সবার নয় যারা নামাজ পড়েন বিনয়ের সাথে নয় রব্বুল ইজ্জাতকে পরিপূর্ণ ভয় করে নয় আমাদেরকে রব্বুল ইজ্জাতকে পরিপূর্ণ ভয় করে তার সাথে বিনয়ী হয়ে নামাজ আদা করতে হবে এবং যে নামাজটি বিনয়ের সাথে হবে মহান রব্বুল আলমিন তিনি সেটি গ্রহণ করবেন আর সেটি হচ্ছে মমিনের গুণ ইনশাআল্লাহ আগামী অধিবেশনে আমাদের নামাজে বিনয়ী হওয়া সম্পর্কে কথা হবে এবং নামাজে কীভাবে রব্বুল ইজ্জাতকে ভয় করে আদা করতে হয় সে বিষয়ে কথা হবে আজকের অধিবেশন এখান থেকে শেষ করতে চলেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত